শুধু লাইনে যাব লম্বা হাসি চেহারা সুন্দর রেজাল্ট ভালো ওই যুগ আর কিন্তু নাই এই বর্তমান যুগে কম্পিটিশন অনেক বেশি সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে যায় সেটা বাসায় বসে হোক যে জানে তার কাছে কে হোক কোন শিক্ষা প্রতিষ্ঠানে কে হোক কিন্তু দুঃখজনক এটাই প্রস্তুতি থাকে খুব অল্প সংখ্যক ছাত্রের আমি গেছি চাকরির পরীক্ষা নেওয়ার জন্য সেখানে যদি আমি প্রস্তুতি না নিয়ে যাই তাহলে ওই পরীক্ষা পাস করা খুবই কঠিন হয়ে যায় এটা সব চাকরির পরীক্ষার নিয়ম যেহেতু তোমরা একজন সৈনিক হতে যাওয়া এই সৈনিক হওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে বুঝতে পারছি কি যাই হোক তো এই সার্কুলারে যারা আবেদন করেছো বা যারা আবেদন করবা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে তোমার এই সেনাবাহিনী সৈনিক পরে মেডিকেল লিখিত ভাইবা শারীরিক এবং বুদ্ধিমত্তা পরীক্ষার বিষয় এই পাঁচটা বিষয়ের জন্য আমরা প্রস্তুতি করিয়ে থাকি আমাদের প্রস্তুতি ব্যাচে এক মাস মেয়াদি ভর্তি শুরু হয়ে গেছে তোমাদের প্রস্তুতির জন্য তোমাদের সাফল্যের জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমি সর্বদা জাগ্রত যারা আসবা যারা এখান থেকে খুবই সামান্য পরিমাণে যেটা পরিমাণেই বলা চলে না এখানে হোস্টেল আছে খাওয়ার ব্যবস্থা আছে ভালো গাইডলাইনের ব্যবস্থা আছে এই সামান্য অর্থের বিনিময়ে তুমি এই গাইডলাইন গুলো নিয়ে যাও তুমি দেখবা জীবনে তুমি কোনো জায়গায় ঠেকবা না বুঝাতে পারছি আর একটা কথা বলে দেই যারা সৈনিক হবা এখন থেকে নিজেকে ভাই সৎ পথে সততার পথে নিষ্ঠার পথে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা গুলো নিয়ে বড় হবা বুঝতে পারছি কি অন্যায়ের কাছে কখনো মাথা নত করবা না তাহলে তোমরা দেখবা একদিন অবশ্যই তোমরা একদিন সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনী গর্বিত সৈনিক হয়ে দেশ সেবার কান্ডারী হয়ে গেছো যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদেরকে দেখছো যারা আমাদেরকে সবসময় দেখো যারা আমাদেরকে অনুপ্রেরণা দাও যে স্যার এইরকম ভিডিও দেন এই পরামর্শমূলক ভিডিও দেন আমরা তোমাদের উপকারের জন্যই আসলে সোলজার ট্রেনিং একাডেমি যে টিউটোরিয়াল তৈরি করা হয় সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমরা দিয়ে দিই যাতে যারা আসে তারাই তো শুধু উপকার নিয়ে যাবে তা কিন্তু আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য সারা দেশব্যাপী লক্ষ লক্ষ শিক্ষার্থী যাতে আমাদের টিউটোরিয়াল গুলো দেখে কিছু হলেও শিখতে পারে এবং অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল গুলো দেখে তারা কিন্তু আজকে গর্বিত সামরিক বাহিনীতে গর্বিত সৈনিক হিসেবে চান্স পেয়েছে এই জন্য একটা সবাই ওদের জন্য একটা জোরে করে তোলে চাই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনী নতুন ব্যাচে কোচিং করার জন্য অলরেডি বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী চলে আসছে একজনকে আমরা ডাকতে তার সাথে একটু পরিচয় করে দিই আসুন কোন জেলা থেকে আসছে নওগাঁ জেলা থেকে আসছে স্যার এসে কেমন লাগতেছে অনেক ভালো স্যার যারা নতুন তারা কি আসতে চায় আসতে পারবে স্যার আসলে উপকৃত হবে না তো অপকৃত হবে অবশ্যই উপকৃত হবে স্যার কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে স্যার যা আমি এখানে এসে শিখতে পারছি থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ টেক ইউর সিট দেখ তারা এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো আসলে সবাই উপকৃত হবা কেউ কখনো ঠকবা না বুঝতে পারছি এতটুকু বলতে পারি সৎ পথ এবং সৎ রাস্তাটাই তোমাদেরকে দেখানো হবে এই দেখানো রাস্তাই করে দেবে সোলজার ট্রেনিং একাডেমি বন্ধু আমার সবাইকে আমার দেখা হবে